রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত আজকের যে সুপ্রিম কোর্টের আপডেট রয়েছে সেটাই এই মুহূর্তে শেয়ার করছি বকেয়া ডি দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘ আট বছরের এই লড়াইয়ের প্রায় সব জায়গাতেই জয়ী হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা যদিও রাজ্য সেই দাবি মানতে নারাজ সরকারি কর্মীদের বিরোধিতা করে রাজ্য পৌঁছায় সুপ্রিম কোর্টে তারপর থেকে সেখানেই ঝুলে রয়েছে মামলা তারিখের পর তারিখ ঘোষণা হলেও মামলার শুনানি এখনো হচ্ছে না সোমবার এই মামলার শুনানি ছিল বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ডিভিশন বেঞ্চে তবে একত্রিশ নম্বর মামলা ওঠার পরেই উঠে যান বিচারপতিরা যেখানে ডিএ মামলাটি ছিল ষাট নম্বরে এমন আবহে প্রশ্ন উঠছে ফের কবে ডিএ মামলা শুনানি শোনাবে সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গেলে ডিএ কেস স্ট্যাটাসে যেটা দেখাচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছে এই মুহূর্তে যে প্রথমে দেখাচ্ছে ডায়েরি নাম্বার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল এরপর দেখাচ্ছে ডায়েরি নাম্বার এরপর কেস নম্বর রয়েছে তারপর রয়েছে প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন অর্থাৎ লাস্ট লিস্টেড হয়েছিল আঠারো তিন দু ডেটে অনারেবল জাস্টিস ঋষিকেশ রয় অ্যান্ড অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রর যে বেঞ্চ সেখানে লিস্টেড ছিল কিন্তু মামলাটি ওঠেনি এরপর এখন যে কারেন্ট স্ট্যাটাস যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বলা রয়েছে যে ডিসপোজাল আর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেস সিভিল কেস যেটা ডেট দেখাচ্ছে পনেরো সাত দু হাজার চব্বিশ এরপর রয়েছে পিটিশনার্স এখানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম ইন্দ্রনীল মিশ্র গোপাল মজুমদার এবং যারা পিটিশনার রয়েছেন তাদের লিস্টে নাম রয়েছে অর্থাৎ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্ট্যাটাস যেটা দেখা যাচ্ছে যে পনেরো সাত দু হাজার চব্বিশ ডেট কিন্তু রয়েছে তার সুপ্রিম কোর্টের ডিএম মামলাটি আগামী পনেরো সাত দু হাজার চব্বিশের ডেটে কিন্তু উঠছে অর্থাৎ আরও কিন্তু চার মাস পিছিয়ে গেল এই ডিএ মামলাটি এই ডিএ মামলার ইতিহাস ঘাটলে দেখা যায় মামলাটি শুরু হয়েছিল দু সালে প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ওঠে এই মামলাটি তারপর সেখান থেকে মামলা পৌঁছায় কলকাতা হাইকোর্টে এবং হাইকোর্ট থেকে পৌঁছে যায় সুপ্রিম কোর্টে এই দীর্ঘ আট বছরে মাত্র একবারই জয় পেয়েছিল রাজ্য সরকার এছাড়া কর্মচারীদের হয়ে রায় দিয়ে এসেছে বিভিন্ন আদালত আর এবার কেবল সুপ্রিম শুনানির অপেক্ষা ইতিপূর্বে মামলাটি শুনানির জন্য বেশিবার উঠেছে বেশিরভাগ ক্ষেত্রেই মামলাটি শুনানির জন্য উঠলেও কিন্তু সেটা শুনানি হয়নি মাত্র একবারই দীর্ঘ সময়ের জন্য মামলাটি শোনা যায় এত অপেক্ষার পর গত সোমবারও মামলাটি না ওঠায় হতাশ রাজ্য সরকারি কর্মীরা তবে একেবারে হাল ছেড়ে দিয়েছেন এমনটাও নয়